আরে 5000 টাকার মতো লাগছে এটা কি করছে ভাজি এটা হচ্ছে বেগুন আর এটা সয়াবিন এটা কি সয়াবিন জানিস খাবার সয়াবিন এটা আমি একবার বসুন্ধরাতে এই 99 পার গ্রাম একটা ফুল ওখানে খাইছি নাম নাম জানি না শুধু নিছি আর খাইছি বেগুন দিয়ে আলু ভাজি মানে চায়ের গ্লাস পানি মানে পানি খাওয়া না হচ্ছে ভাজি ভাই আমাকে স্পেশাল ট্রিট দিচ্ছে ওয়াইফাই কানেকশন নিব পোস্ট দিব যেভাবে জিজ্ঞেস করছি ওদের আমি চিনি না ওদের সাথে আমার কোনো কথা নাই ওদের সব সব যন্ত্রক থেকে আসে এখান থেকে না চিকেন আসে না আজকে দিতে পারে না নামই মুসলিম হোটেল কোথায় আমি এটা বলতে পারতেছি অনেক বছর মুসলিম তো আমি বর্ডার পার হওয়ার সময় দেখছি একটা মসজিদ জুমার নামাজ পড়ে বের হচ্ছে সব আপনার এখানে পাঁচটা কি আল্লাহ তার মোবাইল ছিল না হায়দ্রাবাদের কাহিনী ওর সময় আসলে আমার বলতে বেগম যে আলু ভাজিটা মনে হচ্ছে সোয়াবিনের চেতে লোক
इधर में हां का बोल रहा था सामान दे के जिम्मा तो देना पड़ेगा ना वहां जा पाए भी लेके होगा नहीं खूब स्वीट भाव में तुम्हें साइजर स्वाद ठीक है से उसका भी चार्ज लगता है उसका भी चार्ज हां सब चार्ज चार्ज ठीक है से गुड वेरी गुड अब खुद लेके जाएगा तो चार्ज कमेगा खुद लेके आए चार्ज लेगा नहीं हम चार्ज देगा ठीक है हम ले गए 200 रुपए हम जूता लेके बांग्लादेश में चले जाएंगे সবকিছু আপনি নিয়ে আসছেন মানুষের ভালো করতে নাই উপকার করলে সমস্যা আমি রেখে আসবো ইউজ করে ফেলছো হাত লাগাইছো নট এলাও আমার পকেটের গুলো লেখা সাজাবো আপনি যান আমাদের এখানে কি কি লেখা আছে দেখেন তিন দাদা খাবার কি লেখা আছে দেখেন লাচুং এটা তো পাহাড়ি এলাকা না ইউটিউবার দেখছো Thank you, thank you.
आपका ब्रदर तो बांग्लादेशी बांग्लादेशी ब्रदर कोई मतलब नहीं बिग बिग थैंक यू दिला ना मोहना तो ये बुद्ध दे दिलो हम लोग जब हिंदी बोलेंगे ना आपकी समझ में आएगा फिर ये पूरा जाए बाबा तेरी हिंदी सुन ले अब अगर जिज्ञेस करे हिंदी पारो हम लोग थोड़ा थोड़ा ज्यादा जिज्ञेस कर सकते हम लोग थोड़ा थोड़ा आमतौर पर बोलते हैं आधा दिन बोले शीतो भाई तेरे को क्या बोलना है शीतो जाम का কারে ঠিক করছ লাঞ্চ করছেন কাটাওয়ারি আমখান ভেলে ঘুরে লাঞ্চ করলাম।